Brainware, just disconnect. Okay, I will do it. ভালোবাসবো না।
চ্যাটার্জির বাড়ি থেকে বলছি। আপনি বলুন, আমি ওনার ছোট বোন বলছি। আরে কি হয়েছে সেটা বলবেন তো। কোন হসপিটালে? হ্যালো, কি বলছেন? মানে তুমি ঠিক যেটা চেয়েছিলে সেটাই হয়েছে। ছোটদাকে তোমায় আর ক্ষমা করতে হবে না মা। যাও যাও গিয়ে হসপিটালে, তুমি ছোটদার মরা মুখ দেখো। তুমি খুশি তো মা? এবার যাও যাও, তুমি গিয়ে ছোটদার মরা মুখ দেখো। মা কি বলছিস এগুলো? যাও দিদি, সেটা আমি কি করে জানবো? তুই যেখানে আমিও তো সেখানেই আছি। আচ্ছা, আমরা তো মেঘনাথ বোসের বাড়ি চিনি না, আমরা সেখানে যেতে পারছি না কেন? সেখানে তো অগ্নিশ্বর আঙ্কেলরাও তো আছে। এখন আমরা কোথাও যাব না দোতা, একই চারিদিকে অনেক প্রবলেম। তারপর আর এখন কাজ বাড়াতে চাই না। দাঁড়া,
এটা কি মিস্টার অভিষেক রায়ের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা মিস্টার মিসেস রায়ের বাড়ি। আপনি কে বলছেন? আমি লালগিরি পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর দাস বলছি। লালগিরি পুলিশ স্টেশন? ও হ্যাঁ কি? হ্যাঁ 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 ঠিক ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে দাদা? কিছু বলছিস না কেন? কি হয়েছে বর্দা? কি হয়েছে দাদা বলো না। ছোট মাসি ঠিক আছে, ভালো আছে। ছোটমাসি ঠিক আছে তো? হুম 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 ছোটমাসি ঠিক আছে, ভালো আছে। তাহলে কি হয়েছে বল না। ছোটমাসি তো ঠিক আছে, আর অগ্নিশ্বর আঙ্কেল? অগ্নি আঙ্কেল সিরিয়াসলি ইনজিওর্ড তুলি। আইসিইউতে আছে। মেঘনাথ বোস কিন্তু এখন অব্দি ধরা পড়েনি। মেঘনাথ যদি ছোট মাসির কোনো ক্ষতি করতে পারবে না, আমি থাকতে তোমাদের ছোট মাসির গায়ে একটা আঁচড়ও লাগবে না। ইমপ্রুভিং, ওর কন্ডিশন স্টেবল হয়েছে, তবে জ্ঞান ফেরেনি এখনো। জ্ঞান ফেরেনি মানে কেন? ওর জ্ঞান এখন ফেরেনি কেন? ডোন্ট ওয়ারি, কন্ডিশন যখন ইমপ্রুভ করছে ঠিক ফিরে আসবে জ্ঞান। আর ওকে নিয়ে তোমার তোমার চিন্তা করার সত্যি কোনো দরকার নেই। ইজ এ টাফ ফাইটার, ট্রেইন্ড র এজেন্ট। তুমি একদম চিন্তা করো না। আপনি প্লিজ সত্যি কথাটা বলুন না আমার। অগ্নি কি খুব সিরিয়াসলি ইনজিওর্ড? সত্যি কথাই বলছি, ইঞ্জুরিটা সত্যি সিরিয়াস।
আনফরচুনেটলি কিন্তু ফরচুনেটলি বম্বটা ওর হাতে বার্স্ট করেনি বডি নানান জায়গায় স্প্লিন্টার লেগেছে তুমি একটা কাজ করো না তুমি বরং বাড়ি চলে যাও বুঝলে আমরা তো সকলে আছি এখানে না 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 ওয়াচ আউট কেয়ারফুল বসো 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 তুমিও তো খুব টায়ার্ড শারীরিকভাবে মানসিকভাবে তুমি খুবই ক্লান্ত আমি বলি কি তুমি বরং বাড়ি চলে যাও বুঝলে প্লিজ আমায় যেতে বলবেন না এতদিন যখন পেরেছি আজকেও পারব আমাকে পারতেই হবে অগ্নিশাতে আমাকে কথা বলতেই হবে আই হ্যাভ টু মিট আমি ওনাকে আসতে বলেছিলাম তুমি যাও প্লিজ কাম ইন এই নোটবুকটার মধ্যে অনেকগুলো মেসেজেস আছে টপ সিক্রেট কোডেড আপনাকে এগুলো ডিকোড করতে হবে Please remember, mission confidential. আমি জানি এই কাজটাতে আপনি বেস্ট টাকাটা কোনো ফ্যাক্টর নয় কাজটা আর্জেন্ট I want it good.